আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আমি আপনার সাথে আল্লাহ তাআলার একটি গুণবাচক নামের ফজিলত নিয়ে অল্প সময়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলার সেই গুণবাচক নামটি হচ্ছে আল লাতিফু। আমি নামটিকে আবার পড়তেছি, আল লাতিফু। আল্লাহ তাআলার এই গুণবাচক নামটির অর্থ হচ্ছে বড় দয়াবান। এই নামটি যদি আপনি 133 বার পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে কী কী ফজিলত দান করবেন সেই বিষয়ে আপনাদেরকে আজকে জানাবো। তার পূর্বে এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম হচ্ছে আল লাতিফু। এই নামটি যদি আপনি 133 বার পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় বড় ফজিলত দান করবেন। যেমন এই নামটি 133 বার পাঠ করলে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনার সকল কাজ উত্তম রূপে সম্পাদিত করার জন্য সাহায্য করবেন ইনশাআল্লাহ। এছাড়াও যদি কোনো ব্যক্তি অভাব অনটনে বা সীমাহীন অসুস্থতা অথবা অন্য কোনো মুসিবতের মধ্যে পড়ে এবং সে ভালোভাবে উজু করে দুই রাকাত নামাজ পড়ে, নিজের উদ্দেশ্য ও মাকসাদকে সামনে রেখে 100 বার আল্লাহ তাআলার এই নামটি পাঠ করে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার মাকসাদকে অবশ্যই পূরণ করবেন, আল্লাহ তাআলা তার উদ্দেশ্যকে অবশ্যই পূরণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ছোট্ট একটি নামের মধ্যে কত বড় ফজিলত রয়েছে। তাই আমরা এই নামটি অবশ্যই নিয়মিত পাঠ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।